আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য প্রেমাশক্তি গল্পের 23 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পুরোটা দেখার পর কমেন্ট করে জানিয়ে দিবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। রবিন হসপিটাল থেকে নিজের কোয়ার্টারে ফিরেছে মাত্র, ফোনের চার্জটা অবধি নেই। কাল সারা রাত ডিউটি করে সকাল 8টার সময় ছাড়া পেয়েছে। শরীর মেজমেজ করছে, আপাতত লম্বা একটা শাওয়ার নেওয়ার দরকার, তাই ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে যেতে না যেতে বাসার কলিং বেল বেজে উঠল। রবিন ব্লকোজকে বের হয়ে আসলো। এই অসময়ে আবার কে আসতে পারে? রবিন গলায় টাওয়াল পেঁচিয়ে মেইন ডোর খুলল। সঙ্গে সঙ্গে দুটো মানবী হাউ করে উঠল। আচমকা এমনটা হওয়ায় রবিন খানিকটা ছিটকে পড়ল। রবিনের কাণ্ড দেখে চারজন গগন কাঁপিয়ে হাসতে লাগলো। রবিন, মহুয়া আর সিন্থির দিকে রাগি লোকে তাকাতেই দুটোতে হাসি থামিয়ে একযোগে মুখ ঘোমরা করে বলল, রবিন ভাইয়া, এইসব ইথিয়াপুর কারসাজি, আমরা কি এমন করতে পারি বলো? রবিন ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে। রবিনের ইচ্ছে হচ্ছে চারজনকেই ঠাস ঠাস চর বসিয়ে দিতে। রবিন মহুয়া আর সিন্থির কান ধরে বলল, কি সব ইচিরি প্লান ছিল? আমায় বোকা পেয়েছিস? সব তোরা চারজন মিলেই করেছিস, আমি খুব ভালো করেই জানি। তন্ময় বুকে হাত গুঁজে দাঁড়িয়েছিল। রবিনের কথা কিঞ্চিত ব্রকোচকে তাকালো, সে তো এই সবের মধ্যে ছিলই না। রবিনকে ঠেলে তন্ময় বাসায় ঢুকে বলল, আমি এইসব লো কোয়ালিটির আইডিয়াতে পার্টিসিপেট করি না। রবিন ব্যাবলার মতো তাকিয়ে থেকে কিছু বলতে গেলে তন্ময় সোফার কুশন রবিনের দিকে ছুড়ে বলল, আমি যদি প্ল্যানে থাকতাম তাহলে বাদুরের রং এনে তোর মাথায় ফেলতাম বেয়াদব। রবিন কুশন ক্যাচ ধরে নিলেও দমার পাত্র নয় সে, উল্টো আরও দুটো কুশন নিয়ে এক নাকারে তন্ময়ের দিকে ছুড়ে মারল। তন্ময় দু হাতে আটকে বলল, আরে ভাই থাম, পাগল টাগল হলি নাকি? ডাক্তার হয়ে এমন পাগলামি করলে আমাদের মতো রোগীদের জন্য হুমকি স্বরূপ হয়ে যাবে। রবিন আর তন্ময়ের কাণ্ড দেখে ইথিনা, মহুয়া আর সিন্তি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। সিন্তি খানিকটা জোরে চিৎকার দিয়ে বলল, এই তোমরা থামবে প্লিজ। সিন্থির চিৎকারে সবাই চুপ হয়ে গেল, যেন মাথার উপর বাস পড়েছে। সিন্থি চারদিকে চোখ মেলে তাকিয়ে দেখলো সবাই হাঁ হয়ে গেছে। সিন্থিকে কি জোকারের মতো লাগছিল নাকি? সিন্থি কাঁদো কাঁদো হয়ে চুল মুখ সব কিছু ঠিক করতে লাগলো। সিন্থির এমন কাণ্ডে সবাই যেখানে ছিল সেখানেই হাসতে হাসতে বসে পড়ল। সিন্থির রাগি রাগি চোখে তাকিয়ে বলল, রবু ভাইয়া, আমার খিদে পেয়েছে, নাস্তা করে আসিনি, এখন তাড়াতাড়ি খাবার দাও তো। রবিন মাথা চুলকিয়ে বলল, সিন্থু, এই বাসাতে খাবার পাবি না, হালকা ড্রাই ফুড আছে, আর হাইজিনিং রেস্টুরেন্টটি কয়েক কিলোমিটার দূরে। সিন্থি কাঁদো কাঁদো মুখ করে বলল, হোয়াট? বাবলেশহীনভাবে তন্ময় বলল, ডোন্ট ওয়ারি, নিচে সুপার শপ আছে, সেখান থেকে কিছু একটা নিয়ে আয়, আমি রান্না করে দেব। তন্ময়ের কথায় সবার চোখ রসগোল্লা হয়ে গেল। ইথিনা তন্ময়ের কাছে এসে আগাগোড়া পরখ করে বলল, দ্য গ্রেট তন্ময় আব্রার রান্না করবে? হাও। তন্ময় মৃদু হেসে বলল, ইটস নর্মাল ইথিনা। মহুয়া মাথা জাকিয়ে বলল, অবশ্যই পারবে, দেখতে হবে না জিজু টাকার? সবাই জোর গলাতে হাসতে লাগলো। তন্ময় কিছুই বলল না। তন্ময় মৃদু স্বরে বলল, রবিন জিনিসগুলো অর্ডার করে দে তো। রবিন মাথা জাকিয়ে ফোন হাতে নিয়ে কী কী লাগবে অর্ডার করে দিল। তন্ময় ব্যালকনিতে গিয়ে লম্বা করে শ্বাস নিল। আপন মনে ভাবতে লাগলো, তন্ময় আব্রার হয়েও সে আরিফুল আরিয়ান, শুধুমাত্র একটি মানুষের কাছে আরিফুল আরিয়ান, আর আরিফুল আরিয়ান সকল পরিস্থিতি সামাল দিতে সক্ষম, কিন্তু তন্ময় আব্রার সে তো পারছে না সামাল দিতে, কারণ তন্ময় আব্রারকে ঘিরে রয়েছে অনেকগুলো জীবন, আর আরিফুল আরিয়ানকে ঘিরে শুধুই একটা পৃথিবী রয়েছে, যে পারছে না কোনো পৃথিবীকে ছাড়তে। কী করে কী করবে তা বুঝতে পারছে না সে। বুকের ভিতর কেমন কষ্ট হচ্ছে। কাল রাতে নীলিমার ফ্ল্যাটের কাছে দাঁড়িয়েছিল প্রায় রাত দুটো অবধি, কিন্তু নীলিমা ব্যালকনিতে আসেনি। তন্ময়ের মাথা খারাপ হয়ে গেছে, মেয়েটাকে এক নজর না দেখলে সে পাগল হয়ে যাবে, তাই ছুটে গিয়ে একটা শপ থেকে কিছু চকলেট আর ফুল নিয়ে আসে। রাত 3টার দিকে তন্ময় নীলিমার ফ্ল্যাটের কলিং বেল বাজায়। নীলিমা বোধহয় ড্রয়িং রুমেই ছিল, তাই সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। তন্ময় দুবার কলিং চেপে আড়ালে সরে গিয়েছে। তন্ময় আড়াল থেকে নীলিমাকে দেখতে লাগলো।
নীলিমার হাতে বেশ ধারালো নাইফ, দেখে মনে হচ্ছে সেফটির জন্য এনেছে। এত রাতে কেউ তো কোনো ভালো চিন্তা নিয়ে আসবে না। পরনে ঢিলে ডালা হাফ হাতা শার্ট আর প্লাজো, চুলগুলো এলোমেলো, টোটের কোণে খানিকটা রক্ত, বোধহয় ছিলে গেছে, চোখ দুটি লাল, পানিতে টইটুম্বর, দেখে মনে হচ্ছে কান্না করেছে। নীলিমার এমন অবয়ব দেখে তন্ময়ের মনে হলো বুকে যেন কেউ তীর ছুঁড়ে দিয়েছে। তন্ময়ের চোখ থেকে এক ফোঁটা পানি কখন গড়িয়ে পড়েছে তাকে তা বুঝতেই পারেনি সে। নীলিমা দরজার কাছে চকলেটের ফুল দেখে অবাক হলো। নীলিমা তাচ্ছিল্য হেসে ফুলগুলোকে পা দিয়ে পিষতে গিয়েও পারল না, যেন কেন যেন খুবই বেশি আকর্ষণ করছে তাকে। নীলিমা দীর্ঘশ্বাস ফেলে ফুলগুলো হাতে তুলে নিল। ফুলগুলো হাতে নিতেই তার হাত পা কাঁপতে লাগলো, চোখ থেকে অস্ত্র ঝরতে লাগলো। নীলিমার ঠোঁট কামড়ে কান্না আটকে দ্রুত ফ্ল্যাটে চলে যায়। তন্ময়ের বুকের ভেতর চিনচিন ব্যথা করে উঠল। নিশ্চয়ই সারা রাত মেয়েটাকে এভাবেই কাঁদবে। তন্ময় চোখের কোণ থেকে পানি মুছে নিয়ে নিজের বাসা চলে আসলো। সারা রাতে চোখের পলক এক করতে পারেনি সে। রবিনের ডাকে ঘুরে তাকালো তন্ময়। রবিন দীর্ঘশ্বাস টেনে বলল, এত ভাবিস না, যা সব কিছু এসে গেছে, কি করবি তা কর। তন্ময় কোনো প্রতিক্রিয়া না করে ড্রয়িং রুমে চলে আসলো। রবিন একটা শ্বাস নিয়ে শাওয়ার নিতে চলে গেল। তন্ময় ড্রয়িং রুমে আসতে সবাই ওকে ঘিরে ধরলো। তন্ময় জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতে ইথিনা বলল, তন্ময় এই আটা চিকেন কিমা আর ডিম দিয়ে কি বানাবে তুমি? আর ইউ শিওর তুমি কিছু বানাতে পারবে? তন্ময় সব কিছু দেখতে দেখতে বলল, ইটস ভেরি সিম্পল ইথিনা, এখানে চিকেন কিমা করা আছে, সাথে মশলাও আছে, সো চিকেন কিমা দিয়ে ভালো করে চিকেন ভাজি করে নেব, সাথে রুটি আর ডিম তো বয়েল করে নিলেই হবে, আর ফ্রিজে ফ্রুটস আছে, তাছাড়া জুস বানানোর প্রয়োজন নেই, ওরা বোতলেও জুস পাঠিয়ে দিয়েছে, একদমই সিম্পল এটা। ইথিনা বেশ মনোযোগ দিয়ে কথাগুলো শুনল, তার মাথায় কিছুই ঢুকলো না, কারণ সে একজন ডক্টর হলেও রান্না নামক শিল্পকলা কখনোই শিখেনি, শুধু গরম পানি করে ব্ল্যাক কফিটা বানানো ছাড়া। মহুয়া মাথা চুলকিয়ে বলল, আই আন্ডারস্ট্যান্ড। সিন্থি মুখ কোচকে বলল, হোয়াট, তুমি আর রান্না কী করে? সিন্থি বলল, দেখো আপু, তুমি পারো না দেখে কি আমিও পারবো না? হ্যাঁ, কখনো রান্না করিনি, তবে আমি সোশ্যাল মিডিয়াতে রেসিপি দেখি তাই বুঝতে পারি। ইথিনে হাসতে হাসতে বলল, এগুলো হলো ট্যালেন্ট যা সবার থাকে না, শুধু মহুমনিরই থাকে। মহু একটা ভাব নিয়ে তাকাতে ইথিনা আর সিন্থি একযোগে বলল, বিকজ মহুমণি হলেন ওয়ার্ল্ডের বেস্ট অ্যাক্ট্রেস। এইটুকু বলি দুজন মুখ চেপে হাসতে লাগলো। ইথিনা আর সিন্থি এভাবে হাসতে দেখে মহুয়া কাঁদো কাঁদো হয়ে বলল, আপু প্লিজ। মহুয়ার ফেস দেখে দুজনে চুপ হয়ে গেল। তন্ময় কিচেনে গিয়ে সব ঠিকঠাক করতে লাগলো। ইথিনা কিচেনে গিয়ে বলল, তন্ময় আমি তোমাকে হেল্প করতে পারি? তন্ময় কিচেনে কিমা মাখতে মাখতে বলল, তুমি পারবে না ইথিনা, আর আমার সমস্যা হবেও না, আমি একাই পারবো। কিন্তু ইথিনা মানতে নারাজ, সে হেল্প করবেই। তন্ময় আর কিছুই বলল না। মহু আর চিন্তি বলল, আমরা রুফটপে গেলাম। তন্ময় মৃদু হেসে বলল, যাও তবে সাবধানে, চাঁদের রেলিং নেই, তোমরা দুজনে তো বাচ্চাদের মতো লাফালাফি করো। ইথিনা হাসতে হাসতে বলল, হারে তাতেই বাকি, অত ছোট নয় ওরা। প্রত্যুত্তরে তন্ময় কিছুই বলল না দেখে ইথিনা খানিকটা কষ্ট পেল। তন্ময় বরাবরই মেয়েদের সাথে ঘেঁষাঘেঁষি, বেশি কথা বলা এইসব করে না, তবে আজকাল ইথিনাকে ইগনোর করে বেশি, যার কারণ ইথিনা না জানলেও ওর বুকের ভেতর তীব্র যন্ত্রণা অনুভব হয়। ইথিনা মলিন হেসে ভাবতে লাগলো, ইউএসএতে ব্যাক করেই সে বলবে বিয়ের কথা, এখন আর 4 মাস দেরি করা যাবে না। তন্ময় খুব সুন্দর করে ডিম বল খোসা ছাড়িয়ে রাখলো, চিকেন আর মশলা নিয়ে মিশিয়ে ওকেও বেক করতে দিল। ভাজি করতে চেয়েছিল কিন্তু এতে অনেকটা সময় লাগবে, আর এখন যত তাড়াতাড়ি কাজ শেষ করা যায় এতেই মঙ্গল। বাসায় রুটি মেকারও নেই তাই রুটি বেলাতেই হবে। রবিন শাওয়ার নিয়ে বেরিয়ে পড়েছে, টাওয়েল দিয়ে মাথা মুছতে মুছতে বলল, আরে দোস্ত কি সুন্দর একটা গ্রান আসছে। তন্ময় মৃদু হেসে বলল, ইটস মাই প্লেজার। রবিন সোফাতে বসে টিভি অন করবে ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। রবিন মেইন ডোরের দিকে যেতেই নিলেই কিচেন থেকে তন্ময় আর ইথিনা চেঁচামেচি করতে লাগলো, কারণ ইথিনা নাকি রুটির ডো মাখবে। ইথিনা বেশ জোরাজোরি করতে লাগলো। ইথিনা দেখছে বিভিন্ন সিরিয়ালের নায়ক আর নায়িকা আটা নিয়ে হাতাহাতি করতে যায়, আর আটা গিয়ে তাদের গায়ের উপর পড়ে, তারপরে একে অপরের আটা পরিষ্কার করে দেয়। হাউ রোমান্টিক! রবিন পিছনে ঘুরে কিচেনে তাকিয়ে আবারও ডোরের দিকে গেল। দরজার অপর পাশের ব্যক্তি কলিং বেল বাজিয়ে চলছে, যেন
কেউ পানির জন্য ছটফট করছে। রবিন বিরক্তি নিয়ে ডোরের দিকে এগিয়ে আসলো। রবিন ডোর খুলতেই নীলিমাকে দেখতে পেল। নীলিমাকে দেখে এক মুহূর্ত থমকে যায়। নীলিমার শরীর দিয়ে টপটপ করে ঘাম ঝরছে, যেন অলিম্পিক দৌড়ে প্রতিযোগিতা করে এসেছে। চুলগুলো উস্কো খুস্কো, চোখ ভর্তি পানি চিকচিক করছে, মুখে অসাধারণ খুশি দেখা যাচ্ছে, সাথে ভয়ও রয়েছে খানিকটা। কেমন যেন এলোমেলো মুখ, এই মুখ দেখে কোনো কিছুই বোঝা যাচ্ছে না। রবিন ব্যস্ত হয়ে বলল, নিহু কি হয়েছে তোর, এমন দেখাচ্ছে কেন? নীলিমার গলায় কথা আটকে যাচ্ছে, যেন কেউ গলা চেপে ধরেছে। রবিন নীলিমার হাত ধরে বলল, এই নিহু কি হয়েছে তোর? নীলিমা ঘন ঘন শ্বাস নিয়ে ভেতরে আসলো। রবিনের হাত দুটো জাকিয়ে বলল, সুপারম্যান, আমি আজ। রবিন নীলিমার মাথায় হাত রেখে বলল, শান্ত হো নিহু। নীলিমার চোখ দিয়ে অজরে পানি পড়ছে। নীলিমার ঢোক গিলে বলল, ভাইয়া আজ আমি এই শহরেই আরিয়ানকে দেখেছি, আমার আরিয়ান ভাইয়া ও। এইটুকু বলেই নীলিমার সামনে তাকাতে নীলিমার চোখ থমকে গেল। নীলিমার দেখলো আরিয়ান একটা মেয়েকে দুহাতে ধরে রেখেছে। নীলিমার রবিন যখন কথা বলছিল তখন কিচেনে ইথিনা আটা নিয়ে লাফালাফি করছিল। আরিয়ান বাধা দিলেও শোনে না, এক পর্যায়ে আটা নিয়ে অন্যদিকে চলে যেতে নিলেই ইথিনা স্লিপ কেটে পড়ে যেতে নেয়, কারণ মেঝেতে কিছু কিছুটা আটা পড়ে গিয়েছিল, যার কারণে পিচ্ছিল হয়ে গিয়েছিল। আরিয়ান দুহাতে ইথিনাকে ধরে ফেলে, আর তখনই নীলিমার চোখ যায় কিচেনে। কিচেনের ড্রয়িং রুমের বরাবর আর খোলা হওয়াতে নীলিমার সেই দৃশ্য সরাসরি দেখে। নীলিমার অবস্থা দেখে রবিন এতটাই বিচলিত হয়ে গিয়েছিল যে বাসায় যে তন্ময় আছে তা খেয়ালই করেনি। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সবসময় ফরক স্টোরির সাথেই থাকবেন। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।